আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। সবাইকে স্বাগতম শোভন স্টাডির নতুন একটা ভিডিওতে। ভাই, আজকে আমরা কথা বলবো এসএসসি পরীক্ষা 2023-এ মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তি নিয়ে। 25,000 শিক্ষার্থীর মাঝে কিন্তু এই বৃত্তিটা প্রদান করা হবে এবং একটা ভালো অ্যামাউন্ট শিক্ষার্থীরা পাবে এই বৃত্তির মাধ্যমে। আজকে আমরা বিষয়গুলো একটু এক্সপ্লেন করে দিচ্ছি যে এখানে বৃত্তির ফলাফলটা তোমরা কীভাবে দেখতে পারবা। অলরেডি কিন্তু দুইটা শিক্ষা বোর্ড বৃত্তির ফলাফল প্রদান করেছে, বাকি শিক্ষা বোর্ডও ফলাফল প্রকাশ করবে এবং কীভাবে ফলাফল দেখবে সেটা এখানে আমি বলে দিচ্ছি। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। বৃত্তির ফলাফল প্রকাশ করবে প্রত্যেকটা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে, যেমন ঢাকা বোর্ডের একটা ওয়েবসাইট আছে, যশোর বোর্ডের ওয়েবসাইট আছে, চট্টগ্রাম বোর্ডের ওয়েবসাইট আছে, সব বোর্ডের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করবে। এখন তোমাদের পক্ষে তো সম্ভব না সবসময়ের জন্য ওয়েবসাইট ভিজিট করা বা ওয়েবসাইটে ভিজিট করে খোঁজখবর রাখা। তোমাদের জন্য ইজি একটা ওয়ে হচ্ছে আমাদের যে স্কলারশিপ চ্যানেলটা রয়েছে সেটা সাবস্ক্রাইব করা, কারণ আমাদের স্কলারশিপ চ্যানেলে আমরা যখনই যে বোর্ড অলরেডি তোমাদের যে রেজাল্ট প্রকাশ করছে উপবৃত্তির, বা সেটা শুধুমাত্র এই স্কলারশিপ, তোমাদের এসএসসির স্কলারশিপ না, সেটা যে কোনো উপবৃত্তি তথ্য কিন্তু আমাদের এই স্কলারশিপ চ্যানেলে আপলোড করা হয়। যেমন গতকালকে কিন্তু রাজশাহী যশোর শিক্ষা বোর্ড তাদের ফলাফল প্রকাশ করেছে। সো আমরা কিন্তু যশোর শিক্ষা বোর্ডের ফলাফল করেছি গতকালকেই দিয়েছি এবং তালিকাও দিয়ে দিয়েছি। এখানে ফার্স্ট হয়েছে শাফাত, তারপর হচ্ছে শাহরিয়ার আছে, হাসিব আছে, এরা ছেলে ফার্স্টের প্রথম দিকে অনেক ছেলেরা রয়েছে, মেয়েরা খুবই কম তুলনামূলক দেখতে পাচ্ছি। বাট এখানে সবার লিস্ট দিয়েছে কারা কারা মূলত তোমরা এখানে টাকা পাচ্ছ। এখানে ট্যালেন্ট পুল বৃত্তি মূলত মেধাবৃত্তি দিচ্ছে এবং সাধারণ বৃত্তি তালিকা এখানে বিশাল লিস্ট দিয়েছে। সো তোমরা শিক্ষার্থীরা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবা তুমি এখানে টাকাটা পাচ্ছ কি না, তুমি তোমার নিজেকে খুঁজে নিতে পারবা। এবং এরা এছাড়া কয়েকদিন আগে, প্রায় 2 সপ্তাহ আগে কিন্তু দাখিল শিক্ষা বোর্ড অর্থাৎ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে দাখিল যে বৃত্তি আছে সেটা ফলাফল প্রকাশ করেছে, সে তালিকাও কিন্তু আমরা দিয়ে দিয়েছি। অর্থাৎ যখনই যে বোর্ড ফলাফল প্রকাশ করছে তখনই সেই বোর্ডের ফলাফল কিন্তু আমরা দিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে তোমরা স্কলারশিপ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এটা ফার্স্ট বলে রাখছি, এখান থেকে পাবা। তাছাড়া আরেকটা উপায় হচ্ছে তোমরা প্রত্যেকটা বোর্ডের ওয়েবসাইটে খোঁজখবর রাখতে পারো, সেখান থেকে তোমরা ফলাফলগুলো দেখতে পারবা। মূল কথা হচ্ছে এটা। সো এই জায়গা থেকে তোমাদের ফলাফলগুলো দেখে নিতে হবে তোমরা পাও কিনা। এবং পিডিএফ লিস্টটা কিন্তু আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, এখানে ক্লিক করলেই তোমরা পিডিএফ লিস্টটা পেয়ে যাবা। কেমন? সো তোমরা এক্ষেত্রে চেষ্টা করো একটু হলেও এই বিষয়গুলো খোঁজখবর রাখার এবং সেভাবে প্রিপারেশনগুলো নেওয়ার বা বৃত্তির বিষয়গুলো দেখার। যারা বৃত্তি পাবা তাদের কাছ থেকে কলেজ কোনো বেতন নিতে পারবে না, প্লাস হচ্ছে তুমি প্রত্যেক মাসে ভালো একটা অ্যামাউন্ট পাবা, প্রত্যেক ছয় মাস পর ভালো একটা অ্যামাউন্ট পাবা। আর তোমাদের শুধুমাত্র এই বৃত্তি না, সামনে কিন্তু আরও অনেকগুলো বৃত্তি দিবে শিক্ষা মন্ত্রণালয় বা প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট। বিশেষ করে সামনে তোমরা একাদশ ভর্তি সহায়তা পাবা, আর্থিক অনুদান পাবা, তারপর তোমাদের সম্মানিত উপবৃত্তি পাবা, অনেকগুলো উপবৃত্তির আবেদন শুরু হবে। সে তথ্যগুলো আমরা নিয়মিত এই শোভন স্টাডির চ্যানেলে কতটুকু আপলোড করতে পারবো আমি শিওর না, তবে আমরা এখানে নিয়মিত সবগুলো আপলোড করবো। সেক্ষেত্রে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য বলবো, আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আর যশোর শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা এবং হচ্ছে মাদ্রাসা শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা ফলাফলগুলো এখান থেকে দেখে নিও। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবা, আল্লাহ হাফেজ।